দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এবছরের তাপপ্রবাহ ছাড়িয়েছে বিগত 43 বছরের রেকর্ড। এমন অবস্থায় হাঁপিয়ে উঠেছে মানুষ। দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। একই চিত্র নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেরও। হাসপাতালটিতে 100 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন প্রায় 200 রোগী। প্রতিদিন এখানে ডায়রিয়া, নিউমোনিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে প্রায় 125 রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও নরসিংদীর সদর হাসপাতাল সহ জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। তীব্র তাপমাত্রার কারণে ডাক্তাররা বলছে হিট স্ট্রোকের মতো পড়ছে। তারপর আমি গতকাল সকালবেলায় ডাক্তার দেখেছি, ডাক্তারে বলছে যে জেলা হাসপাতালে ভর্তি থাকার জন্য। কালকে আমার বাচ্চারে ভর্তি করাই, আর ভর্তি করানোর পর করে ডাক্তার চিকিৎসা করে দেখতে ওর নিউমোনিয়া হয়ে গেছে গরম পানিতে। তো আমি আসলে মানে যে জন্য আসছি চিকিৎসা করানোর জন্য, এখানে এসে দেখতেছি আরও গরম। এমন প্রাকৃতিক বিপর্যয়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি অসুস্থতা অনুভব করার সঙ্গে সঙ্গে হাসপাতালে আসার পরামর্শও তাদের। তীব্র তাপদাহে আমাদের এখানে প্রতিনিয়ত রোগী স্বাভাবিক বা সাধারণ রোগীর পাশাপাশি আমাদের এখানে সেই রোগীগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রিস্ক জোনের মধ্যে আছে সেটা হলো বেশি যারা বয়োবৃদ্ধ এবং শিশু রোগী এবং গর্ভবতী মহিলা যারা তারা। এই কারণে আমাদের তাদের প্রতি পরামর্শ থাকবে, তারা এখন যদি খুব জরুরি প্রয়োজন না হয় তারা যেন বাইরে না যান। তারা হালকা সুতি কাপড় পরিধান করবেন, বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন এবং যত্র ঘোরাফেরা করবেন না। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রেহাই পেতে এখন থেকেই সচেতন হতে হবে। বাঁচাতে হবে নদী, রোপণ করতে হবে গাছ, অন্যথায় ভবিষ্যতে আরও বিপর্যয়ের মুখে পড়বে প্রজন্ম। বিজয় টিভি নিউজ ডেস্ক।